সব কিছু রেডি? আমি এখন ক্যামেরাতে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এনি টাইম লার্নিং। শুরু হয়ে গেল আমাদের নতুন শো ডু ইউ নো। আপনি কি জানেন, এই শোতে আমরা কিছু কিছু কোশ্চেন নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো, যে কোশ্চেনগুলো খুবই সহজ এবং খুবই সিম্পল, এবং সেই কোশ্চেনগুলোর অ্যান্সার হয়তো আপনি জানেন না। তো এটা দেখতে চোখ রাখুন আমার চ্যানেলে, এবং ফার্স্টে বলে নিই আমার চ্যানেলে নতুন হলে গো ডাউন বেল অন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন, এবং ভিডিওটি শুরুতেই ভালো লাগলে লাইক দিয়ে আসতে পারেন। তো চলুন শুরু করে দিই আমাদের ভিডিও। তো গাইস, আমাদের ফার্স্ট যে কোশ্চেন, আপনি কি জানেন পৃথিবীর সেরা পুরুষ ফ্যাশন ডিজাইনার কে? জানেন, জানলে কমেন্ট করতে পারেন। উত্তরটা আমি বলে দিচ্ছি, সেটি তিনি হচ্ছেন টম ফোর্ড। তিনি 1961 সালের 27 আগস্ট ইউএসএর টেক্সাসে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন পুরুষ ফ্যাশন ডিজাইনার হিসাবে পৃথিবীর মধ্যে টপ একজন লোক। তো বন্ধুরা, আমরা চলে যাবো আমাদের পরবর্তী কোশ্চেনে। পরবর্তী যে কোশ্চেন, আপনারা কি জানেন পৃথিবীর টপ মহিলা ফ্যাশন ডিজাইনার কে? না জেনে থাকলে জেনে নিন, লিন্ডসে লোহান। তার জন্ম 1987 সালের জুলাইয়ের 2 তারিখে। তিনি ইউএসএর নিউ ইয়র্ক সিটির অধিবাসী। তো বন্ধুরা চলে যাবো আমাদের পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন আমাদের বাংলাদেশ নিয়ে। আপনারা কি এটা জানেন, বাংলাদেশের টপ ফ্যাশন ডিজাইনারের নামের সর্ব উপরে, মানে সবার উপরে তালিকায় কে আছেন? আপনারা অনেক বা অনেকে জানেন এবং অনেকে গেস করতে পেরেছেন। তিনি হচ্ছেন আমাদের বিবি রাসেল। তার জন্ম 1950 সালে চিটাগাংয়ে। তিনি আমাদের বাংলাদেশের গর্ব এবং আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রির একজন গর্বিত নারী ফ্যাশন ডিজাইনার। তো আপনারা চলে যাবো আমাদের পরবর্তী এবং খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেনে। আপনারা সবাই ডেনিম জিন্স পরে থাকেন, এবং ডেনিম জিন্সের একটা ছোট্ট একটা পকেট থাকে, যেটাকে আপনারা অনেকে কয়েন পকেট নামে চিনেন, অনেকে ম্যাচ পকেট নামে চিনেন, অনেকে টিকিট পকেট নামে চিনেন। তো এই পকেটের রহস্যটা কী? অনেক জায়গায় অনেক ভিডিও দেখে থাকবেন, অনেক আর্টিকেল পড়ে থাকবেন যে এই পকেটটাকে অনেকেই বলে থাকে 80-এর দশকে কাউবয়দের জন্য তৈরি করা হতো। তারা তখন যেহেতু মাঠে কাজ করতো, কাউবয় বলতে বুঝি আমরা রাখাল, তখনকার আমলের রাখালরা যারা মাঠে কাজ করতো তাদের জন্য এই ডেনিমের জিন্স খুব শক্ত প্যান্ট তৈরি করা হতো। ডেনিম জিন্স প্যান্ট আমরা সবাই জানি খুব হার্ড কাপড়ের একটি প্যান্ট। তো সেই প্যান্টে তাদের জন্য একটি ঘড়ি রাখার পকেট দরকার হতো। সেই পকেটটার জন্য ছোটো একটি পকেট তাদের মূল পকেটের পাশে তৈরি করে দেওয়া হতো, যাতে তারা তাদের পকেট ঘড়িটি সেখানে রাখতে পারে। তো সেই থেকে চলে আসে এই পকেটের প্রচলন। তো এখন কী জন্য এই পকেটটা রাখা হয়? অনেকে ভাবতে পারে এটা একটা ফ্যাশন। হ্যাঁ, এটা ফ্যাশনও হতে পারে, এটা অনেকেই মনে করে এটা ফ্যাশন। অনেকে মনে করে এটা এখনও ইউজ হয় ছোটোখাটো কয়েন, যে কয়েনগুলো আমরা মানি ব্যাগে রাখতে পারি না, মানি ব্যাগে রাখলে পড়ে যায় বা অন্য কোনো পকেটে রাখলে সেটা খুব আনকমফোর্টেবল লাগে, সেগুলো সেখানে রাখা। ছোটো ছোটো কোনো ম্যাচ, আপনার পেন ড্রাইভ হতে পারে, আপনার টিকিট হতে পারে, সেগুলো আমরা ওখানে রাখতে পারি। ইভেন খুব ইন্টারেস্টিং হলেও অনেকেই এটাকে কন্ডম পকেটও বলে থাকে, এখানে আপনার চাইলে আপনার ওই জিনিসটাও রাখতে পারেন, আই মিন কন্ডমটাও রাখতে পারেন। তো বন্ধুরা, আমরা চলে যাবো আমাদের পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন হচ্ছে, বাংলাদেশের টপ গার্মেন্টস ইন্ডাস্ট্রি কোনটি? আপনারা অনেকেই বলবেন অনেক অনেক কোম্পানির নাম, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দিস লাস্ট ইয়ার একটা জরিপ হয়, সেই জরিপে দেখা যায় হামিম গ্রুপ ইজ দ্য টপেস্ট আরএমজি ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ। হামিম গ্রুপ বাংলাদেশের সবচেয়ে উপরের লেভেলের একটি আরএমজি ইন্ডাস্ট্রি, আই মিন গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এবং তার সাথে সাথেই প্রায় সমপরিমাণে একটা র্যাঙ্কিং নিয়ে পাশাপাশি যাত্রা করতেছে হচ্ছে বেক্সিমকো ফ্যাশন লিমিটেড। এই দুটো আরএমজি ইন্ডাস্ট্রি বর্তমান বাংলাদেশের লিডিং আরএমজি ইন্ডাস্ট্রি। চলে যাবো আমাদের পরবর্তী কোশ্চেন। আপনারা কি জানেন বাংলাদেশের টপ 3 ফ্যাশন হাউসের নাম? হয়তো বা অনেক ফ্যাশন হাউস আপনাদের নাম মনে আসতেছে, ইনফিনিটি আছে, ক্যাটসাই আছে, আরং আছে, এরপর আরও অনেক কিছু আছে, কিন্তু টপ ফ্যাশন 3 ফ্যাশন হাউসের নাম আমি আপনাদেরকে এখন বলবো। তো ফার্স্ট ওয়ান আরং, দেন ক্যাটসাই অ্যান্ড রিচম্যান। চলে যাবো আমাদের পরবর্তী কোশ্চেনে। পরবর্তী যে কোশ্চেন, আপনারা কি এটা জানেন বাংলাদেশের সবচেয়ে পুরনো ফ্যাশন হাউস কোনটি? না জেনে থাকলে জেনে নিন, আরং হচ্ছে সবচেয়ে পুরনো ফ্যাশন হাউস। সেটা চলে আসতেছে সেই 1978 সাল থেকে আজ পর্যন্ত। বাংলাদেশের সবচেয়ে পুরনো ফ্যাশন হাউস হচ্ছে আরং। এরপর আমরা চলে যাবো আমাদের লাস্ট বাট নট দ্য লিস্ট, একদম শেষ কোশ্চেনে। কোশ্চেনটি হচ্ছে, আপনারা কি জানেন বাংলার এই বাংলার নট বাংলাদেশ বাংলার বা ভারতীয় উপমহাদেশের ভিতরে এই বাংলা বা ইস্ট পাকিস্তানের সবচেয়ে পুরনো গার্মেন্টস ইন্ডাস্ট্রি কোনটি? আমি ইস্ট পাকিস্তান বলছি এই জন্য, এই গার্মেন্টস প্রতিষ্ঠানটি আমাদের স্বাধীনের আগে থেকেও চলে আসছিল এই এই দেশে। তো এইটার নামটা কি? এটার নাম হচ্ছে রেজা গার্মেন্টস। তো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে যদি আপনারা কোনো কিছু শিখে থাকেন, হিট দ্য লাইক বাটন এবং কমেন্ট করে জানান কেমন লাগলো। এবং আপনাদের লাইক এবং কমেন্টের উপর ডিপেন্ড করে আমরা পরবর্তী এপিসোড
ডে নিয়ে আসবো আরও অনেক মজার মজার কোশ্চেন এবং মজার মজার ইন্টারেস্টিং থিঙ্ক, এবং আপনারা সেখানে কোশ্চেন পাঠাতে পারেন, সেই কোশ্চেনগুলোর অ্যান্সার আমি সেই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। কোশ্চেন পাঠাতে যেটা করতে হবে, গো ডাউন বিলো এবং ডিসক্রিপশন বক্সে একটি মেল দেওয়া থাকবে, সেই মেলে আপনাদেরকে কোশ্চেন, আপনার নাম এবং আপনার কী করেন, আপনার ডেজিগনেশন লিখে পাঠিয়ে দিতে হবে ওই মেলে। তো বন্ধুরা আজ চলে যাচ্ছি, পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, টাটা।